জম্বুদ্বীপে প্রায় পৌঁছে গেছি। এই যে গাছগুলো দেখা যাচ্ছে জঙ্গলটা, মানে এইখান থেকে শুরু হচ্ছে একদম একদম ওই যে সরু মতো দেখতে পাচ্ছ, অত দূর অব্দি দ্বীপটা লম্বা। তো আমরা পৌঁছে গেছি বেনফিস নামক একটি জায়গা। আর মিঠি আছে কোলে, নেমে যাও। ও পারছে না, না থাক থাক যাও, চলে চলে। কবিতা হলো? হ্যাঁ। কুছ ভি কুছ ভি। সুন্দর নৌকা আছে, এগুলো কি বলে, নৌকাই বলে তো? জায়গাটা বেশ সুন্দর লাগছে, চলো দেখাই তোমাদেরকে। এনার সাথে একটু আগে একটা ছেড়ে দিয়েছি, ওখানে সাতজন আছে, আপনারা তিনজন দশজন, একটু ওয়েট করুন। ঠিক আছে, ওয়েট করছি তাহলে, লঞ্চে গিয়ে বসছি। মাথা পিছু দিচ্ছে যে লঞ্চটা দশজনে ছেড়ে কথা বললাম। তো টাকাটা আগে দিতে হবে না, লাস্টে যাবে? ছাড়া সময়। আচ্ছা আচ্ছা, প্রমাণ হলো বেনফিসের ফিস পাওয়া যায় না। কেসর লাগা মেরা মজাক, তেলাপিয়া লাগছে। হ্যাঁ, এত বড় তেলাপিয়া হয় নাকি? ভেটকি, ইলিশ গুলো দেখ কত ছোট ছোট ইলিশ। ভেটকি মাছ এত কালো হয়? চলো এগিয়ে চলো, বলছিল কোথায় বসতে হবে, তো আমি জিজ্ঞাসা করে আসবো। বললো সামনে গিয়ে বসতে, চলো দেখি। দারুণ লাগছে জায়গাটা, এত সুন্দর সুন্দর এত রকমের মাছ দেখছি, মানে খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে। এবারে এখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে, তো সেই জায়গাটার নামটা এখনো রিভিল করছি না, বাকি ভিডিওটা দেখতে থাকো। তো চলো, খুব রোদ আছে কিন্তু হাওয়া দিচ্ছে বলে অতটা কষ্ট হচ্ছে না। এখন আমরা লঞ্চে বসবো, আমাদের নিয়ে টোটাল 10 জন হয়েছে, তো লঞ্চে 20 থেকে 25 জন হলে লঞ্চটা তবে ছাড়বে। আমরা এখন একটা লঞ্চে চেপে আছি, এই লঞ্চটা করে যাবো আমরা নেক্সট ডেস্টিনেশনে। তো এখানে এখন 10 জন মতো হয়েছে, 20 জন হলে তখন ছাড়বে। 120 টাকা করে এই লঞ্চগুলোর ভাড়া নেয় নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো আমরা বেনফিসে আছি এখন, বেনফিস থেকে যাব জম্বুদ্বীপ, জম্বু আইল্যান্ড। লঞ্চে বসে গেছি, লঞ্চ স্টার্ট করবে আর কিছুক্ষণ পরে। এখন এই নৌকাগুলো আসছে বলে
আমাদের নৌকা না আমাদের লঞ্চটাকে একটু সাইড করছে কেবি লাইক ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশের। তো কি সুন্দর বোটটা লাগছে দেখতে। প্রথমে 120 টাকা করে বলছিল, তারপর যেহেতু লোকজন আর হয়নি সেজন্য 200 টাকা করে নেবে বললো। তা আমরা তাতেই রাজি হয়ে গেলাম, কারণ আমাদের লেট হচ্ছিল প্রচুর, আমাদের টোটো দাঁড়িয়ে আছে। চলে যাওয়াটাই বেটার একটু বেশি দিয়ে, কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে। লঞ্চটা ছেড়ে দিল, এবারে স্টার্ট হয়ে গেল জার্নি, চলো। ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরাহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। কয় ভেবুন রে ডুবে যাও রূপ সাগরে, পথিক কয় ভেবুন রে ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরি, ওখানে সমুদ্র দেখা যাচ্ছে, এইখানে ছোট্ট একটা আইল্যান্ড আছে। বড় একটা খাল পেরিয়ে আমরা এখন সমুদ্রের দিকে পাড়ি দিচ্ছি। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে ওখানটা, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। নদী ধারে ছাসে বধু মিশাই কালো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে বারো মাস, নদী ধারে ছাসে বধু মিশাই কালো আস, ঝিরি হিরি বা কালো দি বারো মাস। তো আমরা জম্বু দ্বীপে প্রায় পৌঁছে গেছি। এই যে গাছগুলো দেখা যাচ্ছে জঙ্গলটা, মানে এইখান থেকে শুরু হচ্ছে একদম একদম ওই যে সরু মতো দেখতে পাচ্ছ, অত দূর অব্দি দ্বীপটা লম্বা। কিন্তু এরা এখানে বলছে যে এই দ্বীপে নামানো যায় না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা তো জানি না, তো এখানে নামানো যায় না বলছে। মিঠি ঘুমিয়ে গেছে। নৌকা
সকালবেলার হাওয়া আর দোল খেয়ে একদম মিঠি আরামে ঘুম মারছে। কেমন লাগছে বল? দারুণ লাগছে, দারুণ। আচ্ছা দীপে নামানো যায় না কেন? কোনো মানে প্রবলেম আছে? আচ্ছা, তার আগে নামা যেত। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা মৌসুনি আইল্যান্ড বলা হচ্ছে, আর এই দিকটা হচ্ছে জম্মু আইল্যান্ড, জম্মু দ্বীপ যেটা বলা হচ্ছে। তো আমাদের নৌকাটা এখন স্টপ করে দেওয়া হয়েছে, জাস্ট জলে ভাসছে। এইটুকুই এখানে আসা অ্যালাউ আছে, সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে ওই দ্বীপে নামা যাবে না, কারণ কিছু প্রবলেম ছিল তখনও হয়েছে। 2008 সালের পর থেকে এখানে আর নামা যায় না। বোট থেমে গেছে, এবার নামছি সবাই, আমরা এসে গেছি। প্রায় 1.5 ঘন্টার এটা ছিল জার্নিটা, চলো যাওয়া যাক।